প্রিয় বিএ থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রির জেনারেল পেপার রয়েছে সেক A1, যার নাম হচ্ছে ঐতিহাসিক পর্যটন তথ্য এবং অনুশীলন। তো এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমি বড় প্রশ্ন, তোমাদের মডেল পেপার এবং তার উত্তর, বড় প্রশ্নের উত্তর আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করেছি এই চ্যানেলের মারফতে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার বা দাদা, যে আপনি যদি একটু ছোট আকারে যদি প্রশ্ন দেন যেগুলো পরীক্ষা আসার মতো। তো দেখো, এই বড় প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে সেখান থেকেই তোমাদের কিন্তু ছোট প্রশ্ন দেয়। তবুও কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো একটু দেখো, দেখে তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে তোমাদের ছোট প্রশ্ন কীরকম আসতে পারে। তো আমার ক্লাস থাকে তাই আমি তোমাদের সময় করে দিতে পারছি না, প্রচুর ক্লাস রয়েছে আমার পরপর থাকে, তো আমি যেটুকু সময় পাই ক্লাসের মাঝখানে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। তো তোমরা অনলাইনে ক্লাস যারা করো তারা যুক্ত আছো, তারা তো ঠিকমতো করছোই, যারা পড়ছো না আমার কাছে ক্লাস করোনি, যেখানেই পড়ছো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের ইউটিউবের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরাও ভালো রেজাল্ট করতে পারো। তো দেখো, আমি প্রথম প্রশ্ন কি রেখেছি, যে স্তূপ কি, বলছে মৃত্তিকা অথবা ইট পুঞ্জীভূত হয়ে অতি স্বাভাবিক রূপে যে স্তূপ আকৃতি রূপ পরিগ্রহ করে তাকে স্তূপ বা স্তূপা বলা হয়। স্তূপের ব্যুৎপত্তিগত অর্থ হলো গাদা বা ঢিবি। সংস্কৃত স্তূপা বা স্তূপ বলতে বৌদ্ধ ধর্মাবলী ব্যক্তিদের স্মৃতি রক্ষাকারী স্মারক বা স্মৃতি নিদর্শন সমূহকে বোঝায়। সংগ্রহশালা বা জাদুঘর কি, বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন যে প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখা হয় সেই প্রতিষ্ঠানকে বলা হয় জাদুঘর বা সংগ্রহশালা। কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হয় বা কালো প্যাগোডা বলা হয়, কোণার্কের সূর্য মন্দির কৃষ্ণা বা কালো প্যাগোডা নামে পরিচিত। সম্রাট আকবর কী কী স্থাপত্য শিল্প নির্মাণ করেছিলেন, বুলান দরওয়াজা, পঞ্চমহল, ঠিক আছে, সেলিম চিস্তির সমাধি প্রভৃতি। শাহজাহানের দ্বারা নির্মিত একটি মোগল স্থাপত্যের উল্লেখ করো, শাহজাহানের দ্বারা নির্মিত মোগল স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ জমি মসজিদ বা মার্বেল ও বালি পাথরের মিশ্রণে নির্মিত। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন এবং কে এটি সমাপ্ত করেন, কুতুব উদ্দিন আমলে কুতুব মিনারের নির্মাণ শুরু হয় এবং ইলতুৎমিশের আমলে ইহা সমাপ্ত হয়। দক্ষিণ ভারতের দুটি পর্যটন শহরের নাম লেখো, উটি এবং তামিলনাড়ু। ব্রিটিশ আমলে দুটি স্থাপত্য নিদর্শনের উল্লেখ করো, রাইটার্স বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রাচীন ভারতের দুটি স্থাপত্যের নাম লেখো, কুতুব মিনার, মহাবলীপুরমের মন্দির। ঐতিহ্যের সংজ্ঞা দাও, ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহাস শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ইতিহাস, ঠিক আছে। তো এই 10টি প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারলে যে কীরকম ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে, তোমাদের স্তূপ দিতে পারে, চৈত্য তোমরা একটু পড়ে নেবে, চৈত্য বলতে কী বোঝো, চৈত্য আসতে পারে, ঠিক আছে, এরকম ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও এবং বড় প্রশ্নগুলো ভালো করে পড়ো, এবং তোমাদের যদি কলেজে কোনো প্রশ্ন দিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও বা গ্রুপে তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তরগুলো করে দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।